আপনি কিসে করে শিকারে যাত্রা করবেন হুজুরে আলা আমার জীবনে আমি বহুবার বর্ষা যুগে হরিণ শিকার করেছি এবার আমি মনস্থ করেছি আমি অশ্বারোহণে শিকারে যাব যাহা বলা এই যে উত্তম কথা যাব না তাহলে আর বিলম্ব না করি চলুন যাব না এই মুহূর্তে আমি আপনার শিকারের বন্দোবস্ত করে দেই তাই করুন নদীর সাহেব তাই করুন অনতি বিলম্বে আপনি আমার শিকারের দ্বার বন্দোবস্ত করুন আমি দানা দর দাগাজি করে কি পেয়েছি আমি একটি কথা জানতে চাই
आलोचना करते पारे आमाके बोले छिलो भैया तुमे आमाके एक फुटो भात खेते दाओ तारपर कि होयेछे सदर तारपर से भातेर जन्ने आमि छुटे गियेछिलाम ओई एकापर बादशा काछे গিয়ে বলেছিলাম আমাকে এক ফুটু ভাত দিবে তারপর কি হলো শশা এই কালোয়া বলোয়া সেদিন সে আমাকে এক ফুট ভাত দেয়নি ভাতের পরিবর্তে আমার পিঠে বসিয়ে দিয়েছিল চাবু আচ্ছা আরে লেলে বাচ্চা তো হবা
যে লোক পরের জীবন রক্ষা করার জন্য নিজের জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়তে পারে সে তো কোনো ছোট লোক হতে পারে না সে মহান হতে পারে না সেই মহান সেই মহান ভাই জঙ্গলিরা আজ তুমি আমার জীবন বাঁচিয়ে তুমি আমাকে উপকার করেছো তাই ভাবছি তোমাকে কি দেওয়া যায় কিন্তু কি করবো আমি নিরাজপুরের একা সহায় আজ আমি নিঃস্ব আজ তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই তবু তবু আমার এই সামান্য উপহারটুকু তুমি আনন্দে গ্রহণ করো ভাই আমার মুখ তো শুনে তো কোন রাজ্যে লক্ষ কোটি প্রজার
तुम्हारे जे बच्चा एक दिन सुखे दुखे छड़ा छोड़
পাশে ছিল সে বাচ্চা আজ তোমাদের ছেড়ে চলে যাচ্ছে দূরে বহু দূরে চোখে জল কেন কাঁদবে মা কাঁদবে না মা তুমি কাঁদবে না আমি ঠিক 10 মাস 10 দিন পর আমি তোমার গর্ভে আসব মা আমি তোমার গর্ভে আসব ওই চেয়ে দেখো মা ওই চেয়ে দেখো দেখো আমিও সেই পথে চলে যাবো